Once again, TV 12 আজকে আমরা শুনতে চাই আর নেক্সট ইজ মিউজিক শুনলাম যে মানুষটা মিউজিক তৈরি করেছে মিউজিক ডিরেক্টর মইনা পশুন্ধরার প্লিজ আরেকটু জোরে দ্য হ্যান্ডস অফ ড্যাশিং মিউজিক ডিরেক্টর মইনা পশুন্ধরা থ্যাংক ইউ যা অমাই হয়ে গেছে বিশেষ কারণ বসত দিতেও পাচ্ছি না বিলি দিতেও আজকে পাচ্ছি না কিন্তু যাকে পাচ্ছি তাকে তো ডাকতে পারি প্লিজ ওয়েলকাম আরো একবার মধুমিতা সরকারকে আমি ডাক আসার জন্য রিকোয়েস্ট করবো প্লিজ সাথে ডেফিনেটলি শোভ মুখার্জি ইয়েস ওয়ান অ্যান্ড অনলি মধুমিতা সরকার শোভ মুখার্জি নমস্কার নমস্কার আপনারা নিশ্চয়ই ঘুম থেকে আসেননি মানে আমাদের ডিরেক্টর স্যার গুড মর্নিং হ্যালো প্লিজ 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 দেবদু তার রয়েছে আমাদের সাথে একটা ভাইটাল ক্যারেক্টার প্লে করেছে প্লিজ ওয়েলকাম দেবদু ঘোষ নমস্কার এ আর একটু মুভি দিতে হ্যাঁ আমরা তোমাকে চিনি চিনি দেখেছি এবার চিনি টু দেখবো কি দেখবো চিনিতে আমরা যারা দেখেছি তারা নিরাশ হয়ে এবং আমাদের বিশ্বাস চিনি দু দেখবো আমরা নিরাশ সারা গাড়ি আমি নেক্সট বন্ধু নয় এমন একজন মানুষের কাছে যাবো যিনি এখানে এই মুহূর্তে একটু পয়েন্ট এই দেখো পয়েন্ট লিস্ট তো বলেছি বলেই আমার সব থেকে বড় পাপ হয়েছে আই নো দেখুন তা একদমই নয় আমার কোনো অবজেকশন নেই ওকে দর্শকের বেশি মহিলাদের সাথে এটা আমার প্রথম কাজ আজকে আমি আসতে পেরে নিজের খুব ভালো লাগছে আপনারা আমার মূল যে জিনিসটা শুনেছেন সেটা হচ্ছে সম্পর্কের কথা আর মহিলাদের ছবির যে জিনিসটা আমি কাজ করতে করতে খুব এনজয় করি সেটা হচ্ছে ছবির মধ্যে থাকতে হচ্ছে খুব উইক থাকতে মানে এখন তো বাংলা ছবিতে উইক খুঁজে পাওয়া খুব মুশকিল এবং সম্পর্ক বুঝতে বুঝতে সম্পর্কের মধ্যে টানা পড়ে এবং সেগুলো যদি একটু আনন্দের ছলে মজার ছলে আসে তাহলে মানুষ খুব তৃপ্তি পায় সেটার একটা ধারাবাহিকতা কিন্তু বাংলা ছবিতে বহুদিন ধরে আছে একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে মহিলার নিজে যেহেতু খুব ভালো এডিটিং জানে ও জানে পরিষ্কারভাবে কী চায় আমার কাজ করতে গিয়ে খুব ভালো লেগেছে এবং মধুমিতার সাথে তো আমার একদম সুন্দর আমার প্রথম কাজের সময় থেকে একসাথে কাজ করছি আর আমার মূলত সেইগুলো অনিবার এবং অপরিচিতার সঙ্গে ছিল যারা আমার বহুদিনের করি আমার কাজ করতে ব্রেকারের মানে এসবিএফ এর সঙ্গেও সম্পর্ক দীর্ঘদিনের খুব কমফোর্টেবল একটা সিচুয়েশনের মধ্যে কাজ হয়েছে এবার আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন আপনারা যদিও একটু আমাদের মতো হৃদয় দিয়ে জিনিসটা একটু মানুষের কাছে পৌঁছে দেন তাহলে আজকে আমাদের যে চেষ্টা সেটা লোকের কাছে জানবে এবং মানুষ ফলে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের আরও সার্থক হবে বা ডেফিনেটলি আমরা আশা রাখি হ্যাঁ বলো
কেমন লাগলো মানে আমাদের ঠিক আছে না অভিনয় করে কেমন লাগলো কিছু বলো ছবিটা নিয়ে কারণ এটা নতুন গল্প এবং চিনি এর আগে হ্যান্ডেজ ক্রস করেছে এবং তারপর আবার চিনি টু করছি সেখানে তোমাকে প্রেম ট্রেম নিয়ে কিছু বলো নিজের ছবি প্রথমত সকলকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য বাইরে সাংঘাতিক বৃষ্টি পড়ছিল আমরা জানি যে তার মধ্যেও আপনারা যে এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ SBF এর সাথে আমি আমার প্রথম ছবি করেছিলাম আমার প্রথম ওয়েব সিরিজও করেছিলাম তো অনেক দীর্ঘদিনের এটা একটা সম্পর্ক তাদের সাথে যে আরেকবার কাজ করতে পারছি সেটা আমার সৌভাগ্য এবং আই এম রিলি রিলি ভেরি হ্যাপি এবং অত্যন্ত সাকসেসফুল ফার্স্ট পার্ট হয়েছিল এই ছবি করোনার মধ্যে প্যান্ডেমিকের মধ্যে ছবিগুলো অনেক দিন চলেছিল সো সেটার সেকেন্ড পার্টের আমি একটি চরিত্রে অভিনয় করছি যার নাম স্যামি আর সেখানে অভিনয় করতে পেরে আমার নিশ্চয়ই ভীষণ মোমিনদের কথা এখানে বেশি শুনবেন না ও শুরু করবো ফিলোসফি লেসন শি উইল স্টার্ট বিফোর শি স্টার্টস আমি বলে রাখছি স্যামি চরিত্র করছি এবং মধুমিতার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে ইটস অ্যান অনার ও আর জানি না বোধহয় বাংলা সিনেমা করবে কি করবে না যাই হোক বাট এনিওয়ে ইটস আপনারা প্লিজ ছবিটা এসে দেখবেন আনন্দের ছবি অ্যান্ড অ্যাজ উই হ্যাভ অলওয়েজ সেড খুব মজার ছবি তো সবার সাথে একসাথে পরিবারের সবাই মিলে একসাথে এমন একটা দেখার মতন ছবি এনজয় করবেন সপরিবার হ্যাঁ থ্যাংক ইউ এত কষ্ট করে এত ভালো করে বলার জন্য এখান থেকে দুটো চিনি পাবে শান্তনু শর্ট চিনি টু দুটো নাও এটা বেশ সিম্পল আমার তো মাথায় ঢুকছে না নতুন কোনো কাজ শুরু করলে চিনি টু দুটো নিও আগে হলে একটা নিলাম লাস্ট ভিডিও এইবার তুমি মিষ্টি করে ছবিটা নিয়ে কিছু বলবে এটা আশা করি আমার তখন যখন বলেছে তখন আমার এরকম করে কিছু ছিল কারণ চিনি টু যেটা গল্পটা কিভাবে হবে বা সেটা তো পরে এসেছে বাট যখন আমার কাছে প্রথম ফোনটা এসেছে মহিলাদা বলেছে মানে হচ্ছে ব্যাস ফ্রিডম আলটিমেট ফ্রিডম কারণ জাস্ট এসেন্সটা বুঝিয়ে দেয় তারপর ছেড়ে দেয় যে কি যাও তুমি তোমার মতো কর সো এই এক্সপিরিয়েন্সটার জন্য আমি বারবার আমি মহিলাদার কাজ আমি করতে চাইবো তো যখন আমি জানলাম যে কি হ্যাঁ চিনি পার্ট টু হিসেবে এই ফিল্মটা হবে তো তখন আই ওয়াজ লাইক মোর এক্সাইটেড কী আছে ঠিক আছে কী কী আছে কারা কারা আছে তারপর নতুন টিমটা বা যেভাবে আর কি ভেবেছে শোনার পর তো লাইক আই ওয়াজ মোর এক্সাইটেড কি হ্যাঁ ঠিক আছে মানে ভয় হয়ে গেছে কারণ একটা এক্সপেকটেশন থাকে অ্যাকচুয়ালি বা যেটাই তোমরা এখন বললে সেটার জন্য আমি আরও প্যানিক করে মহিনা দা বলো এটা আলাদা হতে হবে আলাদা হতে হবে এই যে ব্যাপারটার জন্যই হচ্ছে মহিনা দার কাছে বারবার ফিরে আসা সবাই দ্বিতীয় কাজ মহিনা দা প্লিজ আমি চিনি টু বা কিছুই দেখছি না আমি ভেবে তোমাকে দেখছি চিনি মনে নেই
ওটাতে যাই হোক ব্যাপারটাতে কোনো প্রবলেম নেই বা কোনো এজ ফ্যাক্টরও নেই। হ্যাঁ একদম ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রশ্ন